সূর্য এবং বুধের মিলনের কারণে অর্থাৎ বুধাদিত্য যোগের কারণে আগত একটি মাস 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাই, চলতি মাস 2023 সালের অগস্ট মাসের 17 তারিখ 17 আগস্ট বৃহস্পতিবার বেলা 1:44 সূর্য রাশি পরিবর্তন করে সিংহ সংক্রান্তি ঘটাবেন, অর্থাৎ নিজের গৃহে প্রবেশ করবেন। আর এমন ঘটনা কিন্তু বছরে একটি মাসই ঘটে থাকে, আর সেই মাস এটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, গ্রহদের রাজা সূর্যদেব স্বগৃহে নিজের গৃহে প্রবেশ করতে চলেছেন, থাকবেন 17 সেপ্টেম্বর রবিবার বেলা 1:42 পর্যন্ত। সূর্যদেব গ্রহদের রাজা, করুণা, দান, ধ্যান, আবেগ, সরকারি চাকরি, সমাজে নামমান সম্মান, প্রভাব প্রতিপত্তির গ্রহ। আর বুধ, তিনি গ্রহদের যুবরাজ, বিদ্যা বুদ্ধি বিজনেসের কারক গ্রহ। আর দুজনের মিলনের ফলে আসতে চলেছে চমৎকার অধ্যায়, সে বিষয়েই আজকের এই আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের এই সংযোগ গঠিত হতে চলেছে আপনাদের ফিফথ হাউসে। আপনাদের ফিফথ হাউসের অধিপতি সূর্যদেব স্বগৃহে প্রবেশ করছেন, বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য গঠন করবেন। আর সূর্য এবং বুধ দুজনেরই পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের লাভ ভাবে ইলেভেন্থ হাউসে, যেখানে শনি মহারাজ বসে আছেন। শনি কিন্তু বক্রী অবস্থানে আছেন, 4 নভেম্বর পর্যন্ত বক্রী থাকবেন। তবে সূর্য এবং বুধের এই মিলনের কারণে প্রশাসনিক যে সমস্ত ক্রিয়াকলাপের বা ম্যানেজিং ডিপার্টমেন্টে যদি কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন, সেখানে অনেক বোঝা আপনার উপরে থাকলেও আপনারা সকল প্রকার টাস্কস এফিশিয়েন্টলি কিন্তু সম্পূর্ণ করতে চলেছেন। এ সময় কিন্তু আপনারা যে কোনো প্রকার প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন, অবশ্যই সফলতা অর্জন করবেন। বন্ধুবান্ধবদের তরফ থেকেও আপনারা সহযোগিতা পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখা যায়, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং, ফিনান্স বা অ্যাডমিনিস্ট্রেটিং লেভেলে বা অ্যাডমিনিস্ট্রেশন ওরিয়েন্টেড লেভেলে কাজ করছেন, ম্যানেজেরিয়াল কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। এ সময় কিন্তু আপনার মুখনিঃসৃত বাণীর মধ্যে নম্রতা, ভদ্রতা আসতে চলেছে। আবার এ সময় আপনারা হসপিটালিটির জগতে, আতিথেয়তার জগতে আপনাদের কিন্তু ইন্টারেস্ট পরিলক্ষিত করবেন। আবার যারা বিশেষ করে এই সময়ে কোনো প্রকার প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চান, তাদের জন্য তো সময় সুযোগ অত্যন্ত শুভ। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি নিশ্চিতভাবে পাবে। এ সময়ে আপনাদের প্রেম কিন্তু দাম্পত্য জীবনের পরিণয়েও আবদ্ধ হওয়ার দিকে এগিয়ে যেতে পারে। সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে, এবং আপনাদের মধ্যে যারা ম্যাথমেটিশিয়ান আছেন অর্থাৎ অঙ্ক নিয়ে ক্রিয়াকলাপ করেন, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। যদি কোনো কম্পিটিশনে যোগদান করেন, সেখানে শুভ ফলাফল তো পাবেন, তবে তার জন্য প্রিপারেশন কিন্তু সঠিক গ্রহণ করবার প্রয়োজন আছে। এ সময়ে বিবাহিত জীবনে কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতেই পারে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে, আপনার ইমোশনকে নিয়ে কেউ কিন্তু ছেলে খেলা করতে পারে। একাকী যত কম থেকে জনগণের সাথে, লোকজনের সাথে যতটা বেশি সময় অতিবাহিত করবেন, ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। সূর্য বুধের দুজনেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে। লাভভাবের অধিপতি শনি স্বগৃহে, ফলস্বরূপ ডেলি ইনকামও আপনাদের বাড়তে চলেছে। মনের অনেক কল্পনা স্বপ্ন এ সময় বাস্তবে রূপদান করবে। তবে এটিও সত্য, আপনাদের সিক্সথ হাউসের অধিপতি বুধ নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে আছেন, এবং 24 আগস্টের পর তিনি কিন্তু বক্রিয় হবেন। তাই যা ফলাফল আপনাদের বললাম, পজিটিভটা আপনারা 17 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্তই প্রপার ওয়েতে পেতে চলেছেন।
তারপর কিন্তু আপনার কর্মের উপরে নির্ভর করবে, কারণ শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি এই সূর্য বুধের বুধাদিত্য রাজযোগের উপরে আছে। আর তাই আপনাদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা শানিশ্চারায় নামা, এটি 108 বার করে জপ করা উচিত।